আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় সবাই ভালো আছো। দেখো, আজকে আমি তৃতীয় অধ্যায় প্রথম খণ্ড, প্রথম খণ্ড বলতে আমরা পর্যায়সারণী ও গ্রুপ রসায়ন, এটার উপরে আমরা ষষ্ঠ ক্লাস দেব। আর আজকে আলোচনা করব আমরা ডি ব্লক মোলের ধর্ম নিয়ে। আর আমরা অলরেডি পাঁচটা ক্লাস নিয়েছি, না একটা ক্লাস নিয়েছি আমরা পর্যায়সারণীর উপরে, তারপরে এস ব্লকের ধর্ম নিয়ে একটা ক্লাস নেওয়া হয়েছে, আর পি ব্লকের উপরে মোট তিনটা ক্লাস নেওয়া হয়েছে। আজকে ডি ব্লকের মোড়ে ধর্মের উপরে প্রথম ক্লাসটা হবে এবং আমরা মোট এখানে তিনটা ক্লাস নেব আর কি, থেকে ডি ব্লক মোড়ের উপরে। আজকে ডি ব্লক মোড়ের উপরে প্রথম ক্লাসটা হবে। তো দেখো, আমরা ডি ব্লক মোড়ে দেখবা সাধারণ বৈশিষ্ট্য আছে তোমাদের, হাজারের সেরের মধ্যে দেখবা দশটা বৈশিষ্ট্য, জাস্ট এগুলো দেখলে বুঝতে পারবো। দেখবা প্রথমে লেখা আছে যে ডি ব্লক মোড়গুলো সবাই ধাতু। হ্যাঁ, তারপরে এই যে বৈশিষ্ট্যগুলো লেখা আছে দেখবা, আশা করি নিজেরা দেখলে বুঝতে পারবো। তো আমরা এই ডি ব্লক থেকে আসছে কি, অবস্থান্তর মৌল। ডি ব্লক থেকে আসছে অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল। ডি ব্লকের কিন্তু সবাই অবস্থান্তর মৌল নয়। এখন আমরা কিন্তু একদম প্রথম ক্লাসে আমরা অবস্থান্তর মৌলের সংজ্ঞা আলোচনা করেছিলাম। হ্যাঁ, ডি ব্লক থেকে আসছে অবস্থান্তর মৌল, তবে সব ডি ব্লক অবস্থান্তর মৌল নয়। আমি জাস্ট একটু করে আবার বলে নেই যে, মনে করো এম, এম হলো একটা ডি ব্লক মৌল, এম ডি ব্লক। এখন আমরা এমটাকে অবস্থান্তর বলে বলতে পারবো, তার শর্তটা কী? ডি ব্লক মোলে অবস্থান্তর মোল হবে শর্ত সাপেক্ষে। সেই শর্তটা কী? ধরো এম এর একটা সুস্থিত আয়ন এম এন প্লাস, এটা হলো এম এর সুস্থিত আয়ন, এম এন প্লাস সুস্থিত আয়ন, এম এর সুস্থিত আয়ন। ওকে, আর এই সুস্থিত আয়নের ডিতে ইলেকট্রন বিন্যাস কত? এক থেকে নয়। তখন এই এমটা কী হবে? অবস্থান্তর মৌল হবে, অবস্থান্তর মৌল। জাস্ট এইটা মনে রাখবা, তাহলে অবস্থান্তর মৌলের সংজ্ঞাটা লিখতে আর সমস্যা হবে না। দেখো দেখো, এই ডি ব্লক মৌলটাই কী হবে? অবস্থান্তর মৌল হবে। ওকে, ডি ব্লকটাই কী? অবস্থান্তর মৌল। যখন ডি ব্লকের ডি ব্লক মৌলটার যে সুস্থিত আয়ন, তার যদি দ্বিতীয় ইলেকট্রন কী হয়, এক থেকে নয় হয়, তখন সেই ডি ব্লকটা কী হবে? অবস্থান্তর মৌল হবে। ওকে, তাহলে আমরা সংজ্ঞাটা কী দাঁড়ায়? যেসব ডি ব্লক মৌলের অন্তত একটা বলতে হয়, কারণ কপারের দেখবার টু প্লাস হয়, আবার প্লাস ওয়ান হয়। কিন্তু কপার প্লাস, যখন কপারের চার্জ যখন প্লাস ওয়ান সুস্থিত আয়ন, তার ডিতে কিন্তু ইলেকট্রন দশটা, কিন্তু কপার টু প্লাস পাওয়া যায়, যার ডিতে ইলেকট্রন কয়টা? নয়টা। সো এই জন্য কপারের জন্য কী বলবো আমরা? অন্তত একটা সুস্থিত আয়ন। যেসব ডি ব্লক মৌলের অন্তত একটা সুস্থিত আয়ন আছে, যার ইলেকট্রন বিন্যাসে ডিতে ইলেকট্রন সংখ্যা কত? এক থেকে নয়। সেই সব ডি ব্লক মৌলকে অবস্থান্তর মৌল বলবো আমরা। এবার আসি অবস্থান্তর মৌলের কিছু বৈশিষ্ট্য আছে, না অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য বা ধর্ম, বৈশিষ্ট্য বা ধর্ম আছে, বৈশিষ্ট্য বা ধর্ম, ধর্ম। আমরা ধর্মগুলোকে ভাগ করবো দুই ভাগে, একটা হলো ভৌত ধর্ম, ভৌত ধর্ম, আর একটা রাসায়নিক ধর্ম, রাসায়নিক ধর্ম। তাই আমরা আগে উল্লেখ করি কোনগুলা বৌদ্ধ ধর্ম, কোনগুলো রাসায়নিক ধর্ম, তারপরে আমরা সেই ধর্মগুলোকে পৃথক প্রত্যেকটা বিস্তারিত আলোচনায় যাবো আর কি। দেখো আমাদের রাসায়নিক ধর্ম, দেখো রাসায়নিক ধর্ম, না বৌদ্ধ ধর্ম আর একটা রাসায়নিক ধর্ম। ওকে, বৌদ্ধ ধর্মের নামগুলো একটু বলি আমরা। প্রথমটা হলো গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। মানে আমরা দেখবো অবস্থান্তর যে মৌলগুলো তাদের কি হয়, গলনাঙ্ক কিভাবে পরিবর্তন হয়, মানে পরিবর্তনটা বিশ্লেষণ করব, অবস্থান্তর মৌলের যে গলনাঙ্কের পরিবর্তন বিশ্লেষণ করব। আচ্ছা, আর দুই হলো কি, দুই চৌম্বক ধর্ম, চৌম্বক ধর্ম, চৌম্বক ধর্ম। প্রথমটা কি গলনাঙ্ক, তারপরে চৌম্বক ধর্ম, তারপরে কি এই কি বলে গলনাঙ্ক, তারপরে চৌম্বক ধর্ম, তারপর এই প্রভাবন ধর্ম, প্রভাবন ধর্ম, প্রভাবন, প্রভাবন ধর্ম হচ্ছে। তার মানে অবস্থান্তর যে মৌলগুলো দেখবা, এরা রাসায়নিক বিক্রিয়ে প্রভাব হিসেবে কাজ করে। আবার চৌম্বক ধর্ম বলতে আমরা বোঝাই যে যে একটা মৌল চৌম্বক দ্বারা আকৃষ্ট হবে নাকি বিকশিত হবে। যদি আকৃষ্ট হয় তাহলে তাদেরকে বলা হয় প্যারাচৌম্বক পদার্থ, আর যদি বিকশিত হয় তাকে কী বলা হয়, ডায়চৌম্বক পদার্থ বলা হয়। আর যদি প্রবলভাবে আকৃষ্ট হয় তখন তাকে ফেরোচৌম্বক পদার্থ বলা হয়। তার মানে আকৃষ্ট হলো
আকৃষ্ট হলে প্যারাচম্বক, আর যদি প্রবলভাবে আকৃষ্ট হয় তাহলে ফেরোচম্বক বলবো। আচ্ছা, এবার আসো রাসায়নিক ধর্ম। এক এক হলো পরিবর্তনশীল জ্বালন সংখ্যা প্রদর্শন করে। পরিবর্তনশীল কি জারণ কি সংখ্যা প্রদর্শন করে অবস্থান্তর মৌলগুলো। দুই দুই হলো এই জটিল যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন। ওকে, আরেকটা হলো এই রঙিন যৌগ গঠন, রঙিন যৌগ গঠন, এই রঙিন যৌগ গঠন। তো এছাড়াও কিন্তু দেখবা রাসায়নিক বৈশিষ্ট্য আরও একটা আছে, ওগুলা লাগে না। ঠিক ভৌত ধর্ম কি আছে, আরও কিছু আছে, এগুলা দেখে নিবা। এই যে ঘনত্ব, না ঘনত্ব কত, ঘনত্ব অবস্থান্তর মৌলগুলো ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব, এগুলা আমরা যেগুলো লাগে আর কি। যেমন এই যে রঙিন যৌগটা, এটা এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কিসে আসবে, উদ্দীপকের মাধ্যমে উচ্চতর দক্ষতায়। দেখবা বিগত বছর তুমি যদি কোশ্চেন ঘাটো দেখবা এটা প্রায় পরীক্ষা আসে, যে জটিল যৌগগুলো রঙিন হয় কেন, বা অবস্থান্তরমূলকগুলো রঙিন যৌগ গঠন করে কেন। আরেকটা গণনাঙ্ক স্ফুরণাঙ্কের একটা লেখচিত্র আছে দেখবা। এই লেখচিত্রটা কী করে, উদ্দীপকে দেওয়া থাকে, বিশ্লেষণ করতে বলে যে গণনাঙ্কের যে পরিবর্তনগুলো এই বিশ্লেষণ করতে বলে, এটাও আসে। এবং এটা উচ্চ দক্ষতায় আসে, তবে একটু কম আসে চুম্বক ধর্মটা। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো থ্রি স্টার হলো রঙিন যৌগ, আর টু স্টার হলো গণনাঙ্ক স্ফুরণাঙ্ক, আর সিঙ্গেল স্টার হলো চুম্বক ধর্ম। এই তিনটাই কী আসতে পারে, এই তিনটা উদ্দীপকের মাধ্যমে উচ্চতর দক্ষতায় আসতে পারে। আর জটিল যৌগ গঠনটা এটা আসবে কোথায়, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা কোথায় আসবে, প্রয়োগে আসবে, এটা প্রয়োগে আসবে। আর এই এটা কোথায় আসবে, খতে আসবে, খতে, এটা কোথায় আসবে, খতে আসবে, আর এটা কোথায় আসবে, ঘতে। আর এই যেগুলো আমরা স্টার দিলাম ঘ, এটাও ঘতে আসবে, তারপরে কি এটাও ঘতে আসবে। মানে এই যে তিনটে গোল করছি, হ্যাঁ, এই তিনটে কোথায়, ঘর জন্য মানে উচ্চতর দক্ষতার জন্য, আর এটা প্রয়োগের জন্য, আর এই দুইটা কিসের জন্য, অনুধাবনের জন্য। তার মানে আমরা এখন এই ধর্মগুলো প্রত্যেকটা ধরে ধরে বিশ্লেষণ করবো। তাই আজকে আমি এই গণনাঙ্ক স্ফুরণাঙ্কটা বিশ্লেষণ করব, সাথে কী করব জটিল যৌগ গঠনটা, এই দুইটা টপিক নিয়ে আজকে আলোচনা করবো। ওকে, তো প্রথমে আসো গলনাঙ্ক দেখো, গলনাঙ্ক দ্বি ব্লক পোলের আমরা গলনাঙ্ক ব্যাখ্যা করবো। তো আমি এটাকে মুছে ফেলি, কারণ আমরা আমি এখানে একটা লেখচিত্র আঁকবো, হ্যাঁ জায়গা লাগবে আমার, এই জন্য লিখে ফেললাম, মুছে ফেললাম। দেখো আমরা এই এই হলো এই হলো দেখো এটা ধরো এদিকে আমরা কী বসাবো, গলনাঙ্ক, এদিকে গলনাঙ্ক, মানে গলনাঙ্ক ইংরেজিতে বলা হয় মেল্টিং পয়েন্ট, এদিকে গলনাঙ্ক বসাবো। আর এককটা কী দিব, ডিগ্রি সেন্টিগ্রেড, কী দিবে এককটা, ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি সেন্টিগ্রেড একক। তাহলে এদিকে আমরা গলনাঙ্ক বসাবো ডিগ্রি সেন্টিগ্রেডে। আচ্ছা, তো আমরা এটাকে লেখচিত্র আঁকানোর সুবিধার্থে আমরা কতগুলো ঘর করে নিচ্ছি, না দেখো কতগুলো ঘর করে নিচ্ছি, এই লেখচিত্রটা আঁকতে সুবিধা হবে আমাদের। তোমাদের কিন্তু যখন পরীক্ষা আসবে এটা লেখচিত্রটা কী দেওয়া থাকবে, প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে শুধু বিশ্লেষণ করতে বলবে। তাই আমি প্রথমে লেখচিত্রটা আঁকাবো, তারপরে সেটা বিশ্লেষণ করব। আচ্ছা, এখানে দেখো, ওকে, আর এদিকে আমরা ঘর করি, মনে করো এদিকে আমরা পারমাণবিক সংখ্যা একুশ, মূলটা কে, স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম। তারপরে ২২, মৌলটা কে, টাইটেনিয়াম, টাইটেনিয়াম। তো এইভাবে আমরা ১০টা মৌল স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত পারমাণবিক সংখ্যার উচ্চ ক্রম অনুসারে আমরা এদিকে দেখাবো। ওকে, ২২, তারপরে কি, ২৩, তারপরে কি, ২৪, ওকে, তারপরে কি, ২৫,
তারপরে কি ২৬ দেখো তাহলে আমরা জানি এটা ভ্যানাডিয়াম এটা ক্রোমিয়াম এটা ম্যাঙ্গানিজ এটা আয়রন আচ্ছা এরপর দেখো কোবাল্ট ২৭ নিকেল কোবাল্ট নিকেল ২৮ তারপরে কপার ২৯ তারপরে জিঙ্ক না জিঙ্ক দেখো তাহলে আমরা এখানে শেষ করে দিই জিঙ্ক পর্যন্ত আমার লাগতেছে আচ্ছা এই হলো কপার আর কি জিঙ্ক জিঙ্ক হলো ৩০ আমরা এবার দেখব তোমাদের হাজারি স্যারের বইতে এই স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত যে মৌলগুলো তাদের কী দেওয়া আছে গলনাঙ্কের একটা তালিকা দেওয়া আছে গলনাঙ্কের একটা তালিকা দেওয়া আছে আমি ওই গলনাঙ্কের যে মানটা দেওয়া আছে সেই মানগুলোকে ব্যবহার করে আমরা এখন কী করবো এই লেখচিত্র তৈরি করবো দেখো দেওয়া আছে স্ক্যান্ডিয়াম গলনাঙ্ক হলো ১৫৪১ তা আমরা ধরলাম এটা ৫০০ গলনাঙ্কের মান ৫০০ ডিগ্রি সেন্টিগ্রেড তারপরে কত এটা ১০০০ এটা ১০০০ দেখ ১০০০ গলনাঙ্কের মান তারপরে এটা হলো ১৫০০ ওকে আর এটা হলো ২০০০ ধরলাম গলনাঙ্কের মান গলনাঙ্কের মান এখানে একক লেখা দরকার নেই কারণ এখানে আমি ব্যাকেটে মেল্টিং পয়েন্টের এককটা লিখে রাখছি ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এখানে শুধু সংখ্যাগুলো বসালাম ৫০০ ১০০০ ১৫০০ ২০০০ তাহলে দেখো ওই স্ক্যান্ডিয়ামের গলনাঙ্কের মান হলো ১৪৫১ তার মানে কি ১৪০০ না সরি ১৫৪১ তার মানে ১৫০০ সামান্য উপরে হবে এই তো একটা বিন্দু পেলাম পারমাণবিক সংখ্যা ২১-এর জন্য একটা বিন্দু পেলাম ওকে এবার ২২-এর জন্য মানে টাইটেনিয়ামের গলনাঙ্কের মান ১৬৬৮ ১৬৬৮ মানে ১৫৪১-এর সামান্য উপরে দেখো এই দুটো বিন্দুকে যোগ করলাম আচ্ছা তারপরে ভ্যানাডিয়াম ২৩ ১৯১০ ১৯১০ মানে প্রায় ২০০০-এর কাছাকাছি দেখো এই ২০০০-এর কাছাকাছি তারপরে ২৪ মানে ক্রোমিয়ামের জন্য ১৮৭৫ তার মানে আবার নামতেছে দেখো নামলো আবার নামছে তার মানে আমরা কিন্তু নর্মালি জানি যে এরা তো সবাই ধাতু আর ডান দিকে গেলে কী হয় গলনাঙ্ক বাড়ে কিন্তু আমরা দেখলাম ভ্যানাডিয়াম পর্যন্ত গলনাঙ্ক বাড়ছে বাট ক্রোমিয়ামে আবার কমে গেছে কেন এই ব্যতিক্রমটা ঘটলো বাড়ার কথা ছিল নর্মালি কারণ কি এরা সবাই ধাতু এরা সবাই ধাতু তার মানে আমরা গলনাঙ্ক কম্পেয়ার করবো ধাতব বন্ধনের মাধ্যমে আর ধাতব বন্ধনটা কিসের উপর নির্ভর করে ধাতুর যোজ্যতা স্তরের ইলেকট্রন মেঘের ঘনত্বের উপরে এখন দেখো এই যে স্ক্যান্ডিয়াম না ধাতু তার যে যোজ্যতা স্তর আমরা দেখাবো ডিব্লক মূলে কিন্তু যোজ্যতা স্তর কী ডি অরবিটাল তো থাকবে ডিব্লক মূলে মানে ডি থাকবে সাথে এসটা রাখতে হবে যেমন দেখো স্ক্যান্ডিয়াম কত স্ক্যান্ডিয়াম ৩ডি কত ১ ৪S2 এই দুইটাই কিন্তু যোজ্যতা স্তর স্ক্যান্ডিয়ামের কারণ ডিব্লক মূলে যোজ্যতা স্তর হলো ডি সাথে এস যদি এস ব্লক হয় শুধু এস পি ব্লক হলে এস আর পি তাহলে ডি ব্লকের যোজ্যতা স্তর হলো এস আর ডি যোজ্যতা স্তর মানে যে ইলেকট্রনগুলো কী করে বন্ধন তৈরিতে অংশগ্রহণ করতে পারে তারাই যোজ্যতা স্তর বলা হয় তো আমরা জানি যে ডি ব্লক মূলের কী হয় এস তো বন্ধন তৈরিতে অংশগ্রহণ করবেই সাথে ডিও করবে আর কি এটাকে হ্যাঁ আচ্ছা তো এখানে দেখো ইলেকট্রন কয়টা ৩টা তাহলে আমি যদি টাইটেনিয়ামে যাই তাহলে কী হবে ৩ডি ২ ৪S2 তো ইলেকট্রন কয়টা হয়ে গেলো যোজ্যতা স্তরে ৪টা হয়ে গেল তারপরে দেখো ভ্যানাডিয়াম কত ৩ডি ৩ ৪S2 তার মানে ইলেকট্রন বাড়তেছে তো স্বাভাবিকভাবে যোজ্যতা স্তরে ইলেকট্রন মেঘের ঘনত্ব বাড়তেছে সো ধাতব বন্ধন শক্তিশালী হচ্ছে গলনাঙ্ক বাড়বে আচ্ছা কিন্তু প্রশ্নটা হলো যে এখানে ক্রোমিয়াম এসে কমে গেল দেখো দেখো ম্যাঙ্গানিজ তো একটু দেখেনি ম্যাঙ্গানিজ তো আরও কমে গেছে কত ম্যাঙ্গানিজের গলনাঙ্ক ১৪৪৫ ১৪৪৫ তার মানে এখানে চলে আসছে দেখো ১৪৪৫ ওকে এই দেখছো আরও কমে গেল গলনাঙ্কের মান তো এখানে ইলেকট্রন বাড়লো 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 যোজ্যতা স্তরে তো এখানে তো বাড়ছে এখানে কত ৩ডি ৫ ৪S1 দেখো এখানে বাড়ছে ঠিক আছে তবে একটা ঘটনা ঘটছে দেখো সেটা কি বাড়ছে বাট ডি অরবিটালে ইলেকট্রন কয়টা ৫টা তার মানে অর্ধপূর্ণ কারণ ডি ডি ডিতে অরবিটাল কয়টা ৫টা সবাই একটা করে পাইছে তারপরে সুষম সুষম প্রতিসম প্রতিসম মানে সবাই একটা করে পাইছে প্রতিসম বা সুষম হওয়ার কারণে এই ইলেকট্রনগুলা যদিও যোজ্যতা স্তরে আছে কিন্তু ধাতব বন্ধন তৈরি করার জন্য তারা অ্যাভেলেবেল না মানে এদেরকে এরা ধাতব বন্ধন তৈরি করতে তাদের আগ্রহটা কম তখন ধাতব স্ফটিকে ধাতব বন্ধনের
ধাতব স্ফটিকে যে ধাতব স্ফটিকে ইলেকট্রন মেঘের যে ঘনত্ব কি হিসাবে ইলেকট্রন সংখ্যায় ছয়টা, সেই অনুসারে যা হওয়ার কথা তার চেয়ে কম হয় এটাকে আমাদের। তাহলে এখানে টোটাল ইলেকট্রন সংখ্যা এখানের থেকে এখানে বেশি, এখানে বেশি, কিন্তু এখানে সংখ্যাটা হিসেব করা যাবে না, সংখ্যাটা ছয়টা এটার চেয়ে বেশি। বাট ডি অর্ধপূর্ণ প্রতিসম সুস্থিত, যার কারণে সংখ্যায় ছয়টা হলেও বেশি হলেও এবং এগুলা ধাতব বন্ধন তৈরি করার জন্য কি না অ্যাভেলেবেল না, তার মানে ধাতব স্ফটিকে এদের কি প্রাপ্যতা কম, যার কারণে ধাতব ইলেকট্রন ম্যাগের ঘনত্ব কী হয় ধাতব স্ফটিকে কমে যায়, সো ধাতব বন্ধন কী হয়ে যায় দুর্বল হয়ে যায় এটাকে। আচ্ছা এই ম্যাঙ্গানিজে গিয়ে আরও সুস্থিত হয় দেখো তো, কারণ ম্যাঙ্গানিজে তো থ্রি ডি ফাইভ ঠিক আছে অর্ধপূর্ণ, আবার ফোর এস টু এটা ছিল অর্ধপূর্ণ, এটা পূর্ণ হয়ে গেল, তার মানে এটা আরও সুস্থিত। এটা কি তাহলে এখানে এটা কারণ না, ডি মেইনলি কারণ, ডি অর্ধপূর্ণ, এখানে ডি অর্ধপূর্ণ এবং এখানে আবার এস পূর্ণ হয়, যেন এটা আরও সুস্থিত, সো গণনাঙ্কের মানটা আরও কমে গেছে আমাদের। আচ্ছা তাহলে আমরা প্রথমে ইলেকট্রন সংখ্যা হিসাব করলাম, বাড়ছে বাড়ছে বাড়ছে, ইলেকট্রন ম্যাগনেটিক ঘনত্ব বাড়ছে বাড়ছে বাড়ছে, গলনাঙ্ক বাড়ছে, বাট এখানে সংখ্যায় আরও বেশি বাট গলনাঙ্ক কমছে, কারণ হলো ডি অরবিটালে ইলেকট্রন বিন্যাস অর্ধপূর্ণ প্রতিসম সুস্থিত, যার কারণে সংখ্যায় ছয়টা হলেও ওরা ধাতব বন্ধন তৈরিতে ধাতব স্ফটিকে তারা অ্যাভেলেবেল না, এদের প্রাপ্যতা ওকে। তো ম্যাঙ্গানিজে আরও অ্যাভেলেবেল না, কারণ এসও পূর্ণ আর কি থেকে। আচ্ছা এবার আসো আয়রন, দেখো আয়রন, আয়রনে কী হবে, আয়রনে হলো পনেরোশো ছত্রিশ, দেখো পনেরোশো ছত্রিশ, পনেরোশো ছত্রিশ ওকে, এই তো আবার কী হয়ে গেল বেড়ে গেল, আবার বেড়ে গেল। আচ্ছা তারপরে কোবাল্টে কী হলো, এই সাতাশ, চোদ্দোশো পঁচানব্বই, চোদ্দোশো পঁচানব্বই, আবার কমে গেলো দেখো চোদ্দোশো পঁচানব্বই, তার মানে এখানে একটা পার্ট গেল, কিন্তু একটা পার্টে আবার বাড়লো আয়রনে বেশি হলো, আবার কী হয়ে গেলো কোবাল্টে কমে গেলো, কোবাল্টে কমে গেলো। তারপরে আঠাশ হলো নিকেল, না নিকেল চোদ্দোশো তিপ্পান্ন, মানে আরও কমে গেলো চোদ্দোশো তিপ্পান্ন, আরও কমে গেলো। তারপরে চোদ্দোশো তিপ্পান্নের পরে এক হাজার তিরাশি, এক হাজার তিরাশি মানে অনেক কমে গেছে না, এক হাজার তিরাশি তো এখানে চলে আসলো। তারপরে কপ জিঙ্ক হলো চারশো বিশ, চারশো বিশ মানে এখানে চলে আসছে দেখো ওকে, আমরা গ্রাফটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা এই যে অংশটা, এই অংশে উত্থান আবার কি পতন, তারপরে আবার বাড়লো কেন দেখো, এবার একটু ব্যাখ্যাটা অন্যভাবে দিব আমরা, এই যে আয়রনে কেন বাড়লো ব্যাখ্যাটা একটু অন্যভাবে কেমন, যে এখানে আমরা থ্রি ডি সিক্স এখানে ইলেকট্রন সংখ্যা হিসাব করা যাবে না, এখানে হিসাব করতে হবে যে এই যে ডি অরবিটাল আছে না, ডি অরবিটালে আমরা ইলেকট্রন দিব কি দেখো, ডিকে ভাঙলাম এই এই ছয়টা ইলেকট্রন, তাহলে এক দুই তিন চার পাঁচ কত ছয় পাঁচ ওকে এই ছয়, দেখো ছয়টা ইলেকট্রন সবাই একটা করে পেয়েছে না, আর একজন কি হয়ে গেছে ডাবল হয়ে গেছে, একজন ডাবল হয়ে গেছে, মানে হুন্ডের নিয়ম দিয়ে আমরা ইলেকট্রন বিন্যাস করলাম, তাহলে কারণ ডিতে সমশক্তি সম্পন্ন অরবিটাল আছে পাঁচটা, তো এখানে একটা বিজোড় ওকে, তারপরে একটা বিজোড়, একটা বিজোড়, একটা বিজোড় ওকে বিজোড়, তো এখানে বিজোড় কাউন্ট করতে হবে, তার মানে আয়রনের ডি অরবিটালে বিজোড় ইলেকট্রন কয়টা চারটা, চারটা, তো বিজোড় ইলেকট্রন সংখ্যার উপরে ধাতব বন্ধনের শক্তি নির্ভর করে, বিজোড় ইলেকট্রন যত বেশি হবে ধাতব বন্ধন তত শক্তিশালী হবে। আচ্ছা তাহলে দেখি কোবাল্টে কী অবস্থা, দেখি তো কোবাল্ট কী হলো থ্রি ডি সিক্স আর সেভেন আর কি ফোর এস টু ওকে, থ্রি ডি সেভেন আর কি ফোর এস টু, তো এখানে কী হবে ডি, দেখো ডি কয়টা সাতটা, দেখো ডি সাতটা ওকে, এই যে দুইটা, এই যে দুইটা এক এক এক, বলো তো বিজোড় কয়টা তিনটা, তার মানে আয়রনে বিজোড় চারটা কোবাল্টে বিজোড় কি তিনটা, এই জন্য আয়রনের চেয়ে কোবাল্টে গণনাঙ্ক কম, তার মানে আমরা এখান থেকে অবশ্যই এই হিসাবটা কী হবে বিজোড় ইলেকট্রন সংখ্যার উপরে ধাতব বন্ধনের শক্তি নির্ভর করে বা গণনাঙ্ক নির্ভর করে, তো বিজোড় ইলেকট্রন সংখ্যায় চারটা গণনাঙ্ক বেশি, সংখ্যায় তিনটা গণনাঙ্ক কমে গেছে। আচ্ছা এবার আসো নিকেল, দেখো নিকেল, নিকেল কী হবে থ্রি টি কত থ্রি ডি এইট আর কি ফোর এস টু থ্রি ডি এইট, তার মানে এখানে ডি কত ডি ওকে, এই দুইটা ইলেকট্রন দুইটা দুইটা একটা একটা, একটা বিজোড় একটা বিজোড় ওকে, তাহলে বিজোড় আরও কমে গেল,
আর কপারে তো ডিতে কোনো বীজ নাই, কারণ থ্রি ডি টেন ফোর এস টু, তার মানে কী নাই কপারের ডিতে বীজ নাই, তাহলে এসে একটা বীজ আছে, এসে একটা বীজ মানে চতুর্থ স্তরে বীজের সংখ্যা হিসাব করবা, সেটা এস হতে পারে বা ডি হতে পারে। এখানে তো এসের সুযোগ ছিল না, এখানে এসে বীজ হলো ডি পূর্ণ, তাহলে এখানে বীজের একটা। আর ঝিঙ্কে কী নাই, কোনো বীজরই নাই, দেখো থ্রি ডি টেন ফোর এস কি টু, কোনো বীজরই নাই, যার কারণে কি ঝিঙ্কের গণনাঙ্কটা আরও কমে গেছে। আর তোমরা বলতে পারো স্যার তাহলে আমি এখান থেকে বীজ ইলেকট্রন সংখ্যাতে হিসেব করলাম তাহলে এখানে পারবো কি না, হ্যাঁ এখানে পারবা, কারণ এখানে দুইভাবে পারা যায়, এখানে ইলেকট্রন মেঘের ঘনত্বতে বলা যায় বাড়ছে বাড়ছে বাড়ছে, এখানে কমছে কমছে কেন, প্রতিসাম্যতার কারণে, প্রতিসাম্যতার কারণে বা অর্ধপূর্ণ হওয়ার কারণে। আবার তুমি বীজরদের বলতে পারবা, দেখো এখানে বীজর কয়টা, একটা বীজর ইলেকট্রন দিতে, আর এখানে কয়টা, দুইটা, এখানে তিনটা, তো বীজর বাড়তেছে, তো এখানে বীজের সর্বোচ্চ ছয়টাই বীজর দেখো, কিন্তু এটা আবার কমে গেছে, কারণ হলো বীজর যখন ডির পাঁচটা যখন বীজর হয়ে যায় তখন সে প্রতিসাম্যতার কারণে সে কী হয়ে যায়, সুস্থিত হয়, তখন ইলেকট্রনগুলো কী বীজর ইলেকট্রন কাউন্ট করবো না, তার মানে বীজ ইলেকট্রন কাউন্ট করা যাবে না, যখন সবগুলো বীজর হয় তখন সেই বীজরটা আর কাজে লাগবে না, এটাকে তার মানে বীজ ইলেকট্রন সংখ্যা বাড়লে গণনাঙ্ক বাড়ে, কিন্তু যখন সবগুলো বীজর হয় তখন প্রতিসাম্যতার কারণে সেই বীজরটা আমরা কাউন্ট সংখ্যাটা কাউন্ট করবো না, এটাকে আমাদের এই জন্য গণনাঙ্কের মানটা এখানে কমে গেছে, এখানেও কমে গেছে। আচ্ছা, এ মোটামুটি আমরা বোধ হয় শেষ করতে পারছি গ্রাফটা ব্যাখ্যা, আর তোমাদের এই গ্রাফটা দিয়ে দিবে, তারপরে কী করবা তোমাকে ব্যাখ্যা করতে বলবে, ব্যাখ্যা করতে গেলে প্রত্যেকটার কী লিখবা, ইলেকট্রন বিন্যাস লিখবা, তারপরে কী করবা বক্স এঁকে এঁকে কী করবা বীজরটা দেখাবা, তারপরে বলবা যে আসলে বীজ ইলেকট্রন সংখ্যার উপরে কী নির্ভর করে, গণনাঙ্ক নির্ভর করে, বাড়লে গণনাঙ্ক বাড়ে, তারপরে সাথে বলবা যে আবার যদি বীজর সবাই হয়, ডি যদি সবাই বীজর হয় তাহলে আবার সেটা কী হবে না, প্রতিসমতার কারণে সেটা বাদ পড়ে যাবে, গণনাঙ্কে ওই বীজ ইলেকট্রনগুলোর কোনো ফাংশন থাকবে না, তা আশা করি পারবা। আর তোমাদের এরকম কোশ্চেন করতে পারে, দেখো ধরো এখানে একটা আয়রন না, তুমি দেখতে পাচ্ছ গণনাঙ্ক বেশি, ধরো এটা কপার গণনাঙ্ক কম, তো তোমাকে প্রশ্ন করবে যে আয়রন এবং কপারের মধ্যে গণনাঙ্ক কার কম এবং কেন, তখন তুমি কী করবা এই দুটার ইলেকট্রিমিনেশন লিখবা, লিখে এবার বলবা যে গণনাঙ্কটা নির্ভর করে বীজের ইলেকট্রন সংখ্যার উপরে, তো বলবা আয়রনের ডিতে পাঁচটা চারটা বীজর আছে আর কপারের ডিতে নাই এসে একটা আছে, সো যেহেতু এখানে ইলেকট্রন বীজের ইলেকট্রন সংখ্যায় কম সো এর গণনাঙ্ক কম আর কি, গণনাঙ্ক কম। আচ্ছা, তো এইবার আসি আমরা, তাহলে এরকম যে কোনো দুটা মৌল দিয়ে তবে তোমাকে কী করতে পারে, এখানে বলতে পারে যে এই কী বলে ক্রোমিয়াম এর চেয়ে ম্যাঙ্গানিজের গণনাঙ্ক কম কেন, বা এই টাইটেনিয়ামের চেয়ে ভ্যানাডিয়ামের গণনাঙ্ক বেশি কেন, এরকম তোমাকে যে কোনো দুইটা মৌল দিয়ে প্রশ্ন করতে পারে, কম্পেয়ার করতে বলতে পারো গণনাঙ্ক, জাস্ট তুমি কী করবা বীজের ইলেকট্রন সংখ্যা দিয়ে বলবা, অথবা যদি এই স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ভ্যানাডিয়াম হয় তাহলে কী করতে পারবা চতুর্থ স্তরের ইলেকট্রন মেঘের ঘনত্ব দিয়ে হিসাব করতে পারবা আর কি, এটাকে আমাদের। আচ্ছা, আমরা এবার দ্বিতীয় কোশ্চেনটা পড়বো না, এটা হলো ভৌত ধর্ম ছিল গণনাঙ্ক স্ফুর্ণাঙ্ক না, তো আমরা এবার একটা রাসায়নিক ধর্ম আজকে পড়াবো, সেটা হলো অবস্থান্তর মৌলসমূহ কী করে জটিল যৌগ গঠন করে কেন, দেখো অবস্থান্তর মৌলসমূহ জটিল যৌগ গঠন করে কেন, দেখো অবস্থান্তর মৌলসমূহ কী জটিল যৌগ গঠন করে কেন, কোশ্চেনটা আমি একটু লিখে রাখি, এটা কিন্তু রাসায়নিক ধর্ম না, অবস্থান্তর মৌলসমূহ অবস্থান্তর মৌলসমূহ জটিল যৌগ গঠন করে কেন, ওকে গঠন করে কেন, ওকে অবস্থান্তর মৌল সমূহ জটিল যৌগ গঠন করে কেন, দেখো। আচ্ছা, তো আমরা কয়েকটা জটিল যৌগের প্রথমে উদাহরণ দিব, হ্যাঁ তারপরে আমরা শুরু করবো আর কি, এটাকে আমাদের, এবং যে কয়টা উদাহরণ দিব আমি সবগুলো কী করব গঠন বিশ্লেষণ করব, মানে বন্ধন ব্যাখ্যা করতে গেলে আমরা জানতে পারবো যে কেন অবস্থান্তর মৌল জটিল যৌগ তৈরি করে, অবস্থান্তর মৌল কেন জটিল যৌগ তৈরি করে আমরা যখন বন্ধন ব্যাখ্যা করতে যাব, গঠন ব্যাখ্যা করতে যাব, তখন আমরা পেয়ে যাবো উত্তর আর কি, থেকে। আচ্ছা, তো প্রথম আমরা উদাহরণটা হলো এই কপার, কপারের কপার আর চারটা অ্যামোনিয়া, ওকে আর সালফেট, দেখ এটা একটা জটিল যৌগের উদাহরণ, জটিল যৌগের উদাহরণ। আচ্ছা, এরকম আমরা তিনটা উদাহরণ দিব, তিনটা উদাহরণ দিব। আচ্ছা, তো এখানে আসো, এখানে কিন্তু
এই দুইটা পার্ট, একটা যৌগে সবসময় দুইটা পার্ট, যেমন ধরো একটা সোডিয়াম ক্লোরাইড দুইটা পার্ট, সোডিয়াম প্লাস আর কি ক্লোরাইড মাইনাস, ঠিক এখানেও দুটো যৌগের মধ্যে এরকম দুইটা পার্ট থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যেমন এখানে দুইটা পার্ট আছে, আলাদা করি পার্ট দুইটা, তোমরা সবাই জানো যে এটা কি সালফেট টু মাইনাস, সালফেট টু মাইনাস, তাহলে এই অংশের চার্জ কী হবে বলো তো? এই অংশের চার্জ কী হবে? টু প্লাস হবে, টু প্লাস, এই অংশের চার্জ হবে টু প্লাস, এটা কি টু মাইনাস, আর এটা কী হবে টু প্লাস। আচ্ছা, আমরা এটা হলো জটিল যৌগ আর এটা হলো জটিল আয়ন, এই অংশটা জটিল। আচ্ছা, তার মানে আমরা জটিল যৌগ টাইপ আছে, এটা হলো এটাকে বলে ক্যাটায়নিক জটিল। তাহলে একটা যৌগকে ভাঙবা, ভাঙ্গে দেখবা জটিল পার্টটা ধনাত্মক নাকি ঋণাত্মক, যদি ধনাত্মক হয় তাহলে এটাকে বলবো ক্যাটায়নিক জটিল, তাহলে এটা একটা ক্যাটায়নিক জটিলের উদাহরণ। আচ্ছা, তো এখানে কপারটা কী? কপার অবস্থান্তর মৌল, কপার কী অবস্থান্তর মৌল, কপার অবস্থান্তর মৌল, ওকে, কপার কী অবস্থান্তর মৌল, ঠিক আছে, কপার অবস্থান্তর মৌল, ওকে, এই কপারটা হলো অবস্থান্তর মৌল। আর এটাকে কী বলা হয়? অ্যামোনিয়াকে বলা হয় লিগ্যান্ড, এটাকে লিগ্যান্ড বলা হয়, ওকে, তাহলে কপার হলো অবস্থান্তর মৌল আর অ্যামোনিয়াকে বলা হয় লিগ্যান্ড, লিগ্যান্ড। আমরা সংজ্ঞা দেবো কিন্তু লিগ্যান্ড কাকে বলে এগুলো বলবো। আচ্ছা, তো এই লিগ্যান্ডটা আলাদা করে লিখি আমরা অ্যামোনিয়া, এটা কিন্তু এই যুগের নাম কিন্তু অ্যামোনিয়া, তুমি যখন এই জটিল যুগের নামকরণ করতে যাবো তখন এটাকে অ্যামোনিয়া বলা যাবে না, কারণ লিগ্যান্ড হিসেবে যখন অ্যামোনিয়া ঢোকে তার নাম কী হয়? অ্যামিনো, নাম কী হয়? অ্যামিনো, অ্যাম ময় ময়, অ্যামিন, অ্যামিন, টেট অ্যামিন। তার মানে এটার নাম হলো এমনিতে অ্যামোনিয়া, কিন্তু লিগ্যান্ড হিসেবে নাম কী? অ্যামিন, অ্যামিন। তাহলে আমি যখন নামকরণ করবো তখন এটা কী বলবো? অ্যামিন, চারটা চার, টেট্টা অ্যামিন, আর এটা কপার, এটা সালফেট, নাম কী হবে? টেট্টা অ্যামিন কপার সালফেট, এই যুগের নাম। যোগটা আরও একটু ক্লিয়ার করবো, দেখবা আমরা একটু বলে রাখলাম যে এই যুগের নাম হলো টেট্টা অ্যামিন, ওই যে অ্যামোনিয়া না, কিন্তু লিগ্যান্ড হিসেবে নাম হলো অ্যামিন, টেট্টা অ্যামিন কপার সালফেট, ওকে। আচ্ছা, তো এবার আসো, তো লিগ্যান্ডের সংজ্ঞা দিব আমি একটু পরে, লিগ্যান্ডের সংজ্ঞা দিব, তার আগে তোমাদেরকে একটু বলে নেই যে এখানে এখানে যে কপার আছে এর চার্জ কত। আমি যখন এই যৌগের মধ্যে বন্ধন ব্যাখ্যা করতে যাব তখন আমার কিন্তু জানতে হবে ধাতুর চার্জ কত। আর তোমরা বোধহয় এইটুকু বুঝতে পারছো যে এই যে দুইটা অংশে আলাদা করলাম, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে এই দুটো অংশের মধ্যে বন্ধনটা কী? আয়নিক বন্ধন। এই দুটা অংশের মধ্যে বন্ধনটা কী? আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন, ওকে। আচ্ছা, তো এবার আসো আয়নিক বন্ধন, তার মানে এই জটিল যুগের মধ্যে আয়নিক বন্ধন আছে, কারণ আয়নিক বন্ধন তোমরা স্কুলে পড়ে আসছো যে বিপরীত চার্জের মধ্যে যা আকর্ষণ সেটা আয়নিক বন্ধন। আচ্ছা, এখন আমি কপারের সাথে অ্যামোনিয়ার বন্ধনটা কী সেটা যদি দেখাতে যাই, আগে জানতে হবে যে এখানে কপারের যেহেতু ধাতু এর চার্জ কত। খুব সহজ, দেখো এই যে অ্যামোনিয়া, এটা কিন্তু একটা অণু, এর কোনো চার্জ নাই, যেহেতু অ্যামোনিয়া অণু এর কোনো চার্জ নাই, তার মানে এই টু প্লাসটা কার্জ চার্জ, আসলে কপারের চার্জ। বা তোমরা এক্স জোরে করতে পারো, কপার ধরলাম এক্স, কপার ধরলাম এক্স, মানে কপারের জারণ সংখ্যা ধরলাম এক্স, তো এখানে অ্যামোনিয়া আছে কয়টা? চারটা, তো অ্যামোনিয়ার কোনো চার্জ নাই, চার্জ নাই। আর যোগফল কি? এই যে চার্জের সমান টু প্লাস প্লাস টু, তুমি এটা এটা বাদ দাও, মানে এই অংশের মধ্যে যে মৌলগুলো আছে কপার অ্যামোনিয়া, কপার এক্স ধরছি অ্যামোনিয়া চারটা, তার কোনো চার্জ নাই, যোগফল এই যৌগমূলকে চার্জের সমান, এই যৌগমূলক কী কী চার্জের সমান, তো এখান থেকে সমাধান করে আমরা এক্সের মান পেয়ে যাব, কত হবে? প্লাস টু। তার মানে কি এখানে কপারের চার্জ কত? টু প্লাস, কপারের চার্জ টু প্লাস। এই কপার টু প্লাস এর সাথে কে যুক্ত আছে? অ্যামোনিয়া যুক্ত আছে। আর এই যুক্ত যে আছে না সেটা কী? এই যে এইভাবে যুক্ত আছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া যুক্ত আছে কি বন্ধনের মাধ্যমে, বলতো এই বন্ধনের নাম কী? সন্নিবেশ বন্ধন। তোমরা যেটা স্কুলে সন্নিবেশ বন্ধনটা পড়ে আসো নাই, কিন্তু আমি কিন্তু আগের যে ক্লাসগুলো পি ব্লক মূলক পড়ানোর সময় বলছিলাম সন্নিবেশ বন্ধন কাকে বলে। সন্নিবেশ বন্ধন হলো এই যে নাইট্রোজেন, এই যে কপার টু প্লাস, এই দুজনের মধ্যে ইলেকট্রন শেয়ার হবে, কিন্তু ইলেকট্রন তো কে একাই দিবে? নাইট্রোজেন, কারণ এর দুটো ইলেকট্রন আছে আর কপারের কাছে ফাঁকা ডিঅবিটাল আছে, অবস্থান্তর মূল মানেই ফাঁকা ডিঅবিটাল আছে। আর লিগ্যান্ড, লিগ্যান্ড মানে তাদের ইলেকট্রন থাকবে, এই যে ইলেকট্রন থাকবে, লিগ্যান্ড মানে ইলেকট্রন থাকবে, তাহলে লিগ্যান্ড মানে ইলেকট্রন আছে আর অবস্থান্তর মূল মানে ফাঁকা ডিঅবিটাল আছে, তাহলে এই অ্যামোনিয়ার সাথে কী হবে? কপারের
সন্নিবেশ বন্ধন হবে। তো এরকম বন্ধন কয়টা হবে? চারটে হবে। আর তোমরা প্রশ্ন করতে পারো, স্যার ফাঁকা তো এই এই মানে চারটে কেন আসলো? আমরা এগুলো সব বলবো যখন আমি কী করবো এটার এটা বিস্তারিত আলোচনা করবো। আমি সংক্ষেপে একটু বলার চেষ্টা করতেছি যে অবস্থান্তর যে মৌলটা, অবস্থান্তর মৌলের যে আয়ন তার সাথে কী হয়, লিগ্যান্টের যে বন্ধন সেটা কী বন্ধন হয়, সন্নিবেশ বন্ধন হয়। আচ্ছা, আমরা আপাতত শুধু একটা বন্ধন দেখাই, একটাই দেখাই, মানে আমরা কী হবে এখানে এই লিগ্যান্টের সাথে কপারের যে বন্ধন, কারণ কপারের কী আছে, ফাঁকা ডি আছে, অবস্থান্তর মৌল মানে ফাঁকা ডি আছে, আর অ্যামোনিয়ার মুক্ত জোর কপারকে দিবে, দিয়ে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হবে, হয়ে এই জটিল লাইনটা তৈরি করছে, পরে জটিল জোকটা তৈরি হয়েছে। তাহলে আমরা কিন্তু লিগ্যান্টের সঙ্গে পেয়ে গেছি, লিগ্যান্ট কাকে বলে, লিগ্যান্ট হলো যাদের কী আছে, ইলেকট্রন আছে, এবং যারা অবস্থান্তর মৌলের সাথে কী করে, সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়ে এই জটিল যোগ তৈরি করে, তাদেরকে কী বলা হয়, লিগ্যান্ট বলা হয়, তাদেরকে লিগ্যান্ট বলা হয়। আমি আবার বলি, লিগ্যান্ট এই যে লিগ্যান্ট, উদাহরণ চিন্তা করো, এর কী আছে, ইলেকট্রন আছে, এ কী করছে, অবস্থান্তর মৌল কপার তার সাথে কী করছে, সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়ে কী করছে, এই জটিল আয়ন তৈরি করে, তার মানে জটিল যোগ তৈরি করে, এটাকে এদিকে বলে লিগ্যান্ট। আচ্ছা, তো এবার আসো, এই আমি আরেকটা উদাহরণ দিব। তাহলে আমি এখানে কী কী শিখলাম, একটা জটিল যোগের উদাহরণ দেখলাম, দুটো অংশে ভাগ করে দেখলাম, জটিল আয়নটা পজিটিভ, তার মানে এটা ক্যাটায়নিক জটিল, এটা ক্যাটায়নিক জটিল। আচ্ছা, তারপরে কী বললাম, এখানে অবস্থান্তর মৌল আছে, লিগ্যান্ড আছে, কারণ তার মানে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য হলো কী করা, জটিল যৌগ গঠন করা, অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য হলো জটিল যৌগ গঠন করা, তার মানে যে অবস্থান্তর মৌল সে জটিল আয়ন তৈরি করছে বা জটিল যৌগ তৈরি করছে, আর অবস্থান্তর মৌলের সাথে যারা যুক্ত থাকে সরাসরি তাদেরকে কী বলা হয়, লিগ্যান্ড বলা হয়। আর লিগ্যান্ডের বৈশিষ্ট্য কী, যাদের ইলেকট্রন থাকবে তারা কী করবে, অবস্থান্তর মৌলের সাথে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়ে জটিল লাইন তৈরি করবে, শেষ। আচ্ছা, তো এবার আসো, আমরা এবার হলো আমরা আরেকটা উদাহরণ দিব, কে ফোর বাস্তবতা। আমি আরেকটা কাজ করে নিই, সেটা হলো নামটা একটু লিখে ফেলি। আমি কিন্তু জেনে গেছি অলরেডি যে এই যোগের মধ্যে বন্ধন আয়নিক আছে, জেনে গেছি, আরেকটা কী জেনে গেছি, সন্নিবেশ বন্ধন আছে, আরেকটা জেনে গেছি অ্যামোনিয়ার সাথে নাইট্রোজেনের যে হাইড্রোজেন বন্ধন সেটা সমুদ্রী বন্ধন। তার মানে এই জটিল যোগের মধ্যে সমুদ্রী বন্ধন আছে, আয়নিক বন্ধন আছে, সন্নিবেশ বন্ধন আছে। আচ্ছা, তো এটার একটা নামটা একটু বলে ফেলি দেখো তো, নাম, আচ্ছা নামটা আর একটু পরে আসে, আমি তিনটা উদাহরণ দিয়ে নিই, লাস্টে আমি তিনটার নাম লিখবো, তিনটার নাম লিখবো। আচ্ছা, কে ফোর এফি সিএন সিক্স, কে ফোর এফি সিএন সিক্স, ওকে। তো এর একটা জটিল যোগ আর কি, তো এখানে দুইটা পার্ট আছে, একটা পার্ট হলো পটাশিয়াম প্লাস, পটাশিয়াম কয়টা, চারটা, তার একটা পার্ট কি দেখো, এফি কত, সিএন সিক্স, এফি সিএন সিক্স, এটা কি ফোর মাইনাস, ওকে, মানে এটা দুটো অংশে ভাগ করলাম, একটা হলো ক্যাটায়ন, একটা কি অ্যানায়ন। তো এই যে জটিল যে অংশটা অ্যানায়ন, ঋণাত্মক চার্জযুক্ত, সেটাকে বলে অ্যানায়নিক জটিল, এটাকে বলে অ্যানায়নিক জটিল, মানে এটা হলো অবস্থান্তর মৌল, আয়রন অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল। আর এখানে এই সায়ানাইডটা কী, তাহলে এটা হলো লিগ্যান্ড, এর নাম কি, লিগ্যান্ড, নাম হলো লিগ্যান্ড, সায়ানাইডটা কি, লিগ্যান্ড, ওকে। আর এই লিগ্যান্ডটা কিন্তু কি, সায়ানাইড কিন্তু এমনি নাম, সায়ানাইড, কিন্তু লিগ্যান্ড হিসেবে নাম কিন্তু সায়ানাইড না। আরেকটা জিনিস চিন্তা করবা, এটা কিন্তু নেগেটিভ চার্জ আছে, মানে ইলেকট্রন আছে কিন্তু নেগেটিভ চার্জের জন্য, আর এর ইলেকট্রন আছে এমনিতে, এটা আছে এমনিতে, আর এর ইলেকট্রন আছে কি, নেগেটিভ চার্জের কারণে আর কি, এটাকে তাহলে লিগ্যান্ড কী হয়, ইলেকট্রন থাকবে সেটা হয় মুক্ত জোর অথবা নেগেটিভ চার্জ, কারণ এইটা কিন্তু আমরা একা পাবো না। ধরো আমি বিক্রিয়ায় সিলভার পটাশিয়াম সায়ানাইড দিব, ধরো আমি আয়রন টু প্লাস, এর মধ্যে কী দিছি, পটাশিয়াম সায়ানাইড দিচ্ছি, এখান থেকে কিন্তু সায়ানাইডটা পাবা, এই সায়ানাইডটা পাবা, পটাশিয়াম সায়ানাইড থেকে এটা পাবা, সে তার ইলেকট্রন দিয়ে কী করবে, আয়রনের সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করবে, এটাকে আমাদের তুমি যখন জটিল যোগ তৈরি করবা তখন আয়রনের লবণের দ্রবণে পটাশিয়াম সায়ানাইড দিবা, আয়রনের সাথে কী আসবে, সায়ানাইড আসবে, ছয়টা এসে কী করবে, জটিল আয়ন তৈরি করবে আর কি, এটাকে আমাদের তার মানে এটা হলো ঋণাত্মক লিগ্যান্ড বলা হয়, তো এটাকে বলা হয় পোষ্য লিগ্যান্ড, এটাকে বলে পোষ্য লিগ্যান্ড, আর এটাকে কী বলা হয়, ঋণাত্মক লিগ্যান্ড বলা হয়, দেখো এটাকে বলে ঋণাত্মক লিগ্যান্ড। তার লিগ্যান্ড আবার ভাগ আছে, পোষ্য লিগ্যান্ড যাদের মধ্যে মুক্তজোড় আছে তারা পোষ্য লিগ্যান্ড, আর যাদের কী আছে নেগেটিভ চার্জ আছে তাদেরকে বলা হয় ঋণাত্মক লিগ্যান্ড আর কি, এটাকে ঋণাত্মক লিগ্যান্ড। আচ্ছা, তাহলে আমরা এবার এখানে যে আয়রনটা তার কী বের করতে চাই,
চার্জ বা জারণ সংখ্যা বের করতে চাই আয়রনের। কীভাবে দেখো তো এক্স ধরবো আমরা, এক্স তে ছয়টা সায়ানাইড, প্রতিটা কত করে মাইনাস ওয়ান করে, এ যোগফল কি মাইনাস ফোর, এখান থেকে এক্সের মান কত আসবে প্লাস টু। আমি আবার বলি, আয়রনটাকে এক্স ধরলাম, ছয়টা সায়ানাইড, প্রতিটা জারণ সংখ্যা মাইনাস ওয়ান করে, তো যোগফল কি যোগমূলকে চার্জের সমান। ওকে, তাহলে এখান থেকে এক্সের মান প্লাস টু পেলাম, তার মানে আয়রনের চার্জ কত টু প্লাস, এর সাথে কী আসছে লিগ্যান্ড সায়ানাইড, কী বন্ধনে আবদ্ধ হয়েছে, সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়েছে। আমি কিন্তু শুধু একটা দেখাচ্ছি সন্নিবেশ বন্ধন, আমি কিন্তু পরে কী করবো প্রত্যেকটাকে নিয়ে বিস্তারিত আলোচনায় যাবো এবং ইলেকট্রন বিন্যাস করে করে দেখাবো কীভাবে ফাঁকাটি কোথায় আসে, সেই ফাঁকাটিগুলো কীভাবে সন্নিবেশ বন্ধনে ইলেকট্রন গ্রহীতা হিসেবে কাজ করে। শুধু দেখাইলাম যে এখানে আয়রন টু প্লাসের সাথে সায়ানাইডের মাইনাসের সন্নিবেশ বন্ধন হচ্ছে আর কি, এটাকে তার মানে লিগ্যান্ড হলো এই যে এটাও লিগ্যান্ড, ইলেকট্রন আসে এবং অবস্থান্তর মনের সাথে কী করছে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়ে এই জটিল আয়ন বা এই জটিল যৌগ তৈরি করছে, এই জন্য এদেরকে লিগ্যান্ড বলা হয়েছে আর কি, এটাকে। আচ্ছা, এবার আমরা আর একটা উদাহরণ দিই, দেখো এই হলো কি নিকেল টেট্রা। আচ্ছা আগে আমি জাস্ট একটা জটিল যৌগ মনে করো, আমার নামটা পরে নামটা পরে আসবো। আচ্ছা, তো আমরা প্রথমত দেখো এই যে জটিল যৌগটা এর কিন্তু কী নাই কোনো চার্জ নাই, যেমন এখানে কি সালফেট ছিল টু মাইনাস, তাহলে এটা টু প্লাস, এখানে যেমন পটাশিয়াম ছিল চারটা, এই জন্য এই অংশের চার্জ ফোর মাইনাস, কিন্তু এখানে কী নাই কোনো চার্জ নাই, দেখো এখানে কোনো চার্জ নাই। আচ্ছা, আর চার্জ নাই, আর এটা হলো অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল, এটা অবস্থান্তর মৌল, এটা মৌল, আর এটা কি অবশ্য অবস্থান্তর মৌলের আয়ন বলে সুন্দর হয়, অবস্থান্তর মৌলের কি এটা আয়ন বললে সুন্দর হয় না, কারণ আমি তো ফাইনালি কী পাইছি চার্জ পাইছি টু প্লাস, কিন্তু এখানে কিন্তু নিকেলে কোনো চার্জ নাই, চার্জটা কত শূন্য, কারণ নিকেলে কোনো চার্জ নাই, কারণ চার্জ থাকলে কী হতো এই অংশের একটা চার্জ থাকতো, এর সাথে আর একটা কী থাকতো, কারণ চার্জ থাকলে সাধারণত ধাতুর কী হয় পজিটিভ চার্জ থাকে, তাহলে এখানে একটা নেগেটিভ চার্জ যুক্ত কেউ থাকতো আর কি, তারপর এখানে চার্জ নাই, তো এটাকে আমরা অবস্থান্তর মৌল বলে বোধহয় ভালো হয়, আর এটাকে অবস্থান্তর মৌলের আয়ন বলে ভালো হয়, এটা অবস্থান্তর মৌলের কী আমরা আয়ন বলি, তারা সুন্দর হবে। আচ্ছা, তার মানে অবস্থান্তর মৌল বা অবস্থান্তর মৌলের যে আয়ন তারা কী করে লিগ্যান্ডের সাথে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়ে জটিল যৌগ তৈরি করে এটাকে আমাদের। আচ্ছা, তাহলে এটা হলো অবস্থান্তর মৌল আর এটা হলো লিগ্যান্ড, এটা লিগ্যান্ড। এখন এই যে লিগ্যান্ড কার্বন মনোঅক্সাইড নর্মাল নাম, এর কিন্তু মুক্তদর আছে, কেন বলো তো, কারণ এই যে আমি যদি কার্বনের বাইরে চারটে ইলেকট্রন এই দুটা অক্সিজেনের সাথে কী করছে দ্বিবন্ধন তৈরি করছে, তার মানে এটা কি মুক্তদর ইলেকট্রন, মানে কার্বনের তো ইলেকট্রন চারটা, তার মধ্যে দুইটা এই যে অক্সিজেনের সাথে কী করছে দ্বিবন্ধন তৈরি করছে, আর একটা মুক্তদর আছে শেষ। আচ্ছা, মুক্তদর আছে, তার মানে এটা পোষমলিগ্যান, এটাও কি পোষমলিগ্যান। আর তোমরা মনে রাখবা এই তুমি তো বললে এটা কার্বন মনোঅক্সাইড সাধারণ নাম যৌগের নাম, কিন্তু লিগ্যান হিসেবে নাম হলো কার্বোনিল, লিগ্যান হিসেবে নাম কী কার্বোনিল, তাহলে এটা এই লিগ্যানটার নাম কী কার্বোনিল, তাহলে কিন্তু নাম পেয়ে গেছো টেট্রা কার্বোনিল, সি হলো কার্বোনিল লিগ্যান হিসেবে, টেট্রা কার্বোনিল নিকেল বলবো নিকেল। আচ্ছা, তো আমরা এখানে তাহলে নিকেলের চার্জ কত জিরো, নিকেলের চার্জ জিরো, কারণ কার্বন মনোঅক্সাইডের চার্জ জিরো, তাহলে নিকেলের চার্জ অবশ্যই জিরো হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে এখানে জিরো বাদ দেই, আচ্ছা নিকেল জিরো, আর এখানে কী করছে কার্বন মনোঅক্সাইড তার মুক্তদর দিয়ে নিকেল সাথে কী করছে সন্নিবেশ বন্ধন তৈরি করছে আর কি, এটাকে সন্নিবেশ বন্ধন তৈরি করছে, ওকে সন্নিবেশ বন্ধন তৈরি করছে শেষ। তাহলে কার্বন মনোঅক্সাইড নিকেলের সাথে কী করছে সন্নিবেশ বন্ধন তৈরি করছে কীভাবে, কারণ নিকেলের ফাঁকা ডি অরবিটাল আছে, তোমরা সবাই জানো নিকেল থ্রিডি এইট, তার মানে ওখানে ডি ফাঁকা করা যায়। আচ্ছা, তাহলে আমরা এবার নামগুলো একটু লিখে ফেলি না, এই জটিল যে যৌগগুলো নাম লিখে ফেলি, তার আগে একটু কথা বলে নেই যে এই যে জটিল যৌগটা এটা কী ধরনের জটিল যৌগ, যেহেতু জটিল আয়নটা ধনাত্মক সো আমি এটার নাম কী দেবো ক্যাটায়নিক জটিল, ক্যাটায়নিক জটিল, এটার নাম কি ক্যাটায়নিক জটিল, আর এটার নাম আমরা কী বলবো তাহলে ঋণাত্মক পার্টটা জটিল সো এটার নাম কি অ্যানায়নিক জটিল, অ্যানায়নিক জটিল, এটার নাম কি অ্যানায়নিক জটিল, আর এখানে পজিটিভ নেগেটিভ পার্ট নাই সো এটার নাম কী বলবো পোষম জটিল, পোষম জটিল। আমরা এখন নামটা জানতে চাই, নামটা লিখতে চাই, নামটা কেমন, না নামটা কেমন দেখো, নামটা হলো যে কোনো যৌগের নামকরণে কিন্তু নিয়ম আছে, আগে ধনাত্মক পার্টের নাম লিখতে হয় তারপর ঋণাত্মক পার্ট,
তো এখানে ধনাত্মক পদের নাম আগে লিখব, আর ধনাত্মক পদটা কিন্তু জটিল আয়ন। আমি আবার বলি, যে কোনো যোগের নামকরণের নিয়ম হলো আগে ধনাত্মক পদের নাম লিখতে হয়, তারপরে ঋণাত্মক পদ। তাহলে এখানে ধনাত্মক পদ কে? এটা। তাহলে এর নামটা আগে লিখব, আর যখনই এই কী হয় যার নাম লিখবা সে যদি জটিল আয়ন হয়, যেমন এটা ধনাত্মক আয়ন আগে লিখব, আর যেহেতু ধনাত্মক আয়নটা জটিল আয়ন, নিয়ম হলো আগে লিগ্যান্ডের নাম লিখতে হবে। লিগ্যান্ড কে? অ্যামিন। এমনিতে হলো অ্যামোনিয়া, আর লিগ্যান্ডের নাম কী? অ্যামিন। কত? চারটা, তার মানে টেট্রা অ্যামিন, টেট্রা অ্যামিন, টেট্রা অ্যামিন। ওকে, ময় কিন্তু টেট্রা অ্যামিন। কপার লিখব, কপার, কপার। আর তোমরা কিছুক্ষণ আগে জারণ সংখ্যা বের করছিলে বা চার্জ দুই, এই জারণ সংখ্যাটা উল্লেখ করতে হবে। তারপরে কি? সালফেট। দেখো আমি আবার বলি, প্রথমে ধনাত্মক পাটের নাম, আর ধনাত্মক পাটটা জটিল আয়ন হয় আগে লিগ্যান্ডের নাম, তারপর ধাতুর নাম, পাশে ধাতুর কি জারণ সংখ্যা বা চার্জ, আর শেষে কি ঋণাত্মক আয়নের নাম। তারপরে এই যে এটার নাম হলো টেট্রা অ্যামিন কপার কি টু সালফেট, কপার টু সালফেট। আচ্ছা এবার দেখো, এখানে কিন্তু জটিল ধনাত্মক পাটটা জটিল না, সাধারণ। কী নাম? পটাশিয়াম। তাহলে ওর পটাশিয়াম লেখো আগে, প্রথমে পটাশিয়াম লিখলাম। ওকে, এবার এই যে ঋণাত্মক যে পাটটা কি, এটা জটিল আয়ন, তাহলে এই অংশের নাম লিখতে গিয়ে আগে লিগ্যান্ডের নাম লিখতে হবে। তো লিগ্যান্ড কয়টা? ছয়টা। তার মানে হেক্সা। লিগ্যান্ডের নাম কি? নাম কি লিগ্যান্ডের? সায়ানো, সায়ানো, সায়ানাইড থেকে সায়ানো। আর তোমরা একটা জিনিস খেয়াল করবো, দেখবা এই যেমন ক্লোরাইড থেকে ক্লোরো, যে কোনো ঋণাত্মক লিগ্যান্ডের নামের শেষে কী হয়? ও থাকে, ও। ক্লোরাইড থেকে ক্লোরো, ফ্লোরাইড থেকে ফ্লোরো, সায়ানাইড থেকে সায়া, সায়ানো আর কি, এটাকে আমাদের সায়ানো। তার মানে এটার নাম কি? সায়ানো, হেক্সা সায়ানো, হেক্সা সায়ানো। তারপরে আয়রন, আয়রন, আয়রন। আর ব্যাকেটে কি জারণ সংখ্যা কত? দুই। পটাশিয়াম, হেক্সা সায়ানো, আয়রন। আচ্ছা এটা আবার দেখবা তোমাদের হাজারি সেরে বইতে এটা আরেকটা অন্য একটা নাম দিছে। তো আমি যেটা লিখছি সেটা হলো আইপেক সিস্টেমে, এটা হলো আইপেক সিস্টেমে। তো অন্য আরেকটা নাম আছে, সেটা কি দেখো, সেটা হলো এই পটাশিয়াম, ঠিক আছে, পটাশিয়াম, ঠিক আছে, হেক্সা সায়ানো, এটাও ঠিক আছে, হেক্সা সায়ানো। আর এখানে আয়রন লেখে নাই, আয়রন টু লেখে নাই। আয়রন টুটা লেখা হলো আধুনিক নিয়ম, আইপেক সিস্টেম। এটা আয়রন টু ছাড়া অন্য একটা শব্দ ইউজ করা যায়। এই যে দেখো জটিল লাইনটা কিন্তু ঋণাত্মক, যদি জটিল লাইনটা ঋণাত্মক হয় ধাতুর নাম লিখতে হয় না। তুমি যদি জারণ সংখ্যা উল্লেখ করো তাহলে সমস্যা নাই, ধাতুর নাম লিখতে পারবা। আর তুমি যদি জারণ সংখ্যা উল্লেখ না করো তখন কী করতে হয়? ধাতুর নাম সরাসরি লেখাতে পারবে না, মানে আয়রন লিখতে পারবো না। এফিটা কোত্থেকে আসছে? মানে ধাতুর নামের শেষে এটি যুক্ত করতে হয়। তুমি যদি এই টুটা না লেখো তাহলে আমি কী করবো? ধাতুর নামের শেষে এটি যুক্ত করবো। আবার ধাতুর নামটা আসছে কী? এটা তো এফিটা কোত্থেকে আসছে? ফিরাম থেকে আসছে, ফিরাম, ফিরাম। ফিরাম থেকে কী বলতে হবে? এটা ফেরেট বলতে হবে, ফেরেট। তারপর আমি যখন ফেরেটটা বললাম, ফেরেটটা বললাম, ফিরাম থেকে ফেরেট বলতে হবে, ফেরেট, ফিরাম থেকে ফেরেট। মানে নিয়ম হলো যে জটিল আয়নটা যদি ধনাত্মক হয়, যে ধনাত্মক ধাতুর স্বাভাবিক নাম হয়, দেখছো কপার, হ্যাঁ, ধাতুর কি স্বাভাবিক নাম, মানে জটিল আয়নটা যদি ধনাত্মক হয় ধাতুর স্বাভাবিক নাম হবে, আর জটিল আয়নটা যদি ঋণাত্মক হয় ধাতুর স্বাভাবিক নাম হয় না। ধাতুর নামের শেষে কী করতে হয়? এটি যুক্ত করতে হয়। আর ধাতুর নামটা যদি সরাসরি না আসে, যেমন এই যে এফিটা কোত্থেকে আসছে? ফিরাম থেকে, এখান থেকে ফেরেট বলতে হবে। অবশ্যই এখানেও জারণ সংখ্যা উল্লেখ করতে হয়, ফেরেট টু, ফেরেট টু, ফেরেট টু, ফেরেট টু, মানে পটাশিয়াম হেক্সা সায়ানো ফেরেট টু, অথবা আয়রন টু লেখা যায়, আয়রন টু লেখা যায়। আয়রন টু লেখাটা আসলে এই আয়রন টু না, তুমি এটা বাদ দাও, পটাশিয়াম হেক্সা সায়ানো আয়রন টু, আয়রন টু, আয়রন টু না, আসলে আমরা আপনাদের ভুল করলাম, এটা নাম এইটাই আসলে, এটাই আইপেক নাম, যেহেতু আমি টু জারণ সংখ্যা উল্লেখ করছি, ফেরেট মানে পটাশিয়াম হেক্সা সায়ানো ফেরেট। তার মানে এখানে আমি আয়রন বললাম না, যেহেতু ঋণাত্মক এটি যুক্ত করতে হয়, আবার এটা আসছে ফিরাম থেকে, এজন্য ফেরেট লিখছে আর কি, এটাকে আমাদের ফেরেট। আর এখানে যেহেতু জটিল লাইনটা ধনাত্মক, যেহেতু জটিল লাইনটা ধনাত্মক, তাহলে কী করবো? ধাতুর নাম বসাতে পারবা। আর জটিল লাইন ধনাত্মক করে ধাতুর স্বাভাবিক নাম বসাবা, আর যদি ঋণাত্মক হয় তাহলে ধাতুর নামের শেষে এটি যুক্ত করে করবা। আর যদি ধাতুর নামটা ল্যাটিন বা গ্রিক থেকে আসে তাহলে কী বলবা? এই যে ফিরাম থেকে আসছে ফেরেট বসাবা আর কি, এটাকে আমাদের। যেমন দেখো এই যুগটায় তোমাকে যদি এখানে থ্রি দিয়ে দেয়, থ্রি থ্রি, তখন এ জায়গায় কী দেবা? টু কে প্লাস, না থ্রি কে প্লাস, তখন এখানে কিন্তু থ্রি মাইনাস দিবা তুমি, তখন
তখন এই যখন নাম সব ঠিক আছে কিন্তু শুধু ফেরেটের জায়গায় কী বসাবে, এখানে দুই না বসে তিন বসাবা। আর তুমি যদি এখানে এই ছয় থেকে তিন বাদ দেয় তাহলে জ্বালানির সংখ্যা কী হবে, আয়রনের তিন হবে, এখানে তিন লিখবা তখন ফেরেট তিন। তাহলে আমরা কি যদি জটিলতা ঋণাত্মক হয় ধাতুর নামের শেষে এটি যুক্ত করতে হয়, আর এটা যেহেতু এফিটা ফিরাম থেকে আসছে তাহলে আমি ফেরেট বললাম আর কি, এটাকে ফেরেট বললাম। তো এরকম দেখবা তোমাদের এই তৃতীয় অধ্যায়ের একদম শেষের দিকে দেখবা জটিল এই নামকরণ আছে, দেখবা অজৈব যুগের নামকরণ সেখানে কী আছে, জটিল যুগের নামকরণের নিয়মাবলী লেখা আছে। আমার মনে এখন যদি খোলো দেখবা বুঝতে পারবা যে যদি জটিল একটা ধনাত্মক হয় ধাতুর স্বাভাবিক নাম হয় আর ধারণ সংখ্যা তো উল্লেখ করতেই হবে, আর যদি জটিল যুগটা কী হয় ঋণাত্মক হয় ধারণ সংখ্যা তো উল্লেখ করতে হবে, আর কী করতে হবে তখন আয়রন বলা যাবে না, কী বলতে হবে ফেরেট বলতে হবে, ফেরেট। আর ব্যাকেটে কী লিখবা, ধারণ সংখ্যা লিখবা এটা কেমন। তাহলে আমরা কে ফোর, এখানে যদি কে ফোর হয় তাহলে ফেরেট টু, আর যদি কে থ্রি হয় তাহলে ফেরেট কী হবে, থ্রি হবে আর কি। এটাকে আবার দেখবা এটা একটা সরাসরি নাম আছে, এই যে কোটা সরাসরি একটা নাম আছে পটাশিয়াম, কী এটা কী বলা হয় ফেরোসায়ানাইট বলা হয়, ফেরোসায়ানাইট। পটাশিয়াম কী ফেরোসায়ানাইট, তাহলে এটা এটা আরেকটা নাম হলো কী পটাশিয়াম ফেরোসায়ানাইট, পটাশিয়াম কি ফেরোসায়ানাইট, ফেরোসায়ানাইট পটাশিয়াম ফেরোসায়ানাইট। তাহলে এটার নাম হলো পটাশিয়াম কি ফেরোসায়ানাইট, পটাশিয়াম ফেরোসায়ানাইট, এটা হলো মুখস্থ নাম আর কি। ফেরো ফেরো কেন বললাম, কারণ এখানে ছয় থেকে চার বাদ দিলে যোজনী দুই, আর যদি এখানে তিন থাকতো তিন তাহলে পটাশিয়াম ফেরিসায়ানাইট, তখন যোজনী তিন হতো ফেরি ফেরি। তারপর একটা হলো পটাশিয়াম ফেরোসায়ানাইট, একটা কি পটাশিয়াম ফেরি সায়ানাইট, ফেরো আর হলো ফেরি, ফেরো আর ফেরি। ওকে, আর এটার নাম খুব সহজ দেখো, এটার নাম হলো কি হেক্সা আর টেট্রা কার্বোনিল, টেট্রা কি কার্বোনিল। আর যদি এই এটা তো পোষম জটিল, এর চার্জ পজিটিভও না নেগেটিভও না, আর যদি পোষম জটিল হয় তাহলে ধাতু স্বাভাবিক নামটা হবে, ধনাত্মক জটিল বা পোষম জটিল হলে ধাতু স্বাভাবিক নাম, আর ঋণাত্মক জটিল হলে কী হবে ধাতুর নাম শেষে এটি যুক্ত করতে হবে। তাহলে টেট্রা কার্বো নীল কি নিকেল মানে ধাতু স্বাভাবিক নাম হলো, আর ধারণ সংখ্যা কত শূন্য, ধারণ সংখ্যা শূন্য হলো না, ধারণ সংখ্যা শূন্য হলো আর কি। আচ্ছা এবার আমরা জাস্ট এই যোগটার আমরা একটু বন্ধন নিয়ে আলোচনা করব, বন্ধন। হ্যাঁ বন্ধন কীভাবে বন্ধন তৈরি হয় দেখো, দেখো আমরা কে ফোর, কে ফোর এফি সিএল সিক্স, আর আমি এই যৌগের মধ্যে বন্ধন দেখব, না বন্ধন দেখব। আচ্ছা আর তোমাদের দেখবো আমি কিন্তু এখানে একটা সংজ্ঞা শিখলাম, সেটার নাম হলো লিগ্যান্ড, কাকে বলে না লিগ্যান্ড। আর দেখবা তোমাদের বইতে আর একটা সংজ্ঞা দেওয়া আছে, সেটা হলো সন্নিবেশ সংখ্যা, সন্নিবেশ সংখ্যা। এটা কী জিনিস দেখো, এই যে এখানে আমি যদি এটাকে দুইটা অংশে ভাগ করি আমি একটা পেয়ে যাব কি জটিল আয়ন, কোনটা এই নেগেটিভ পার্টটা, এটা জটিল আয়ন, ওকে জটিল আয়ন, এটা জটিল আয়ন, ওকে। আচ্ছা আর এখানে আমরা যদি এর বন্ধন ব্যাখ্যা করতে যাই তাহলে আমরা কী করতে হবে, এই আয়নের ধারণ সংখ্যা বের করতে হবে, তাহলে এক্স ছয়টা সায়ানাইট প্রতিটা মাইনাস ওয়ান করে মাইনাস ফোর, এক্সের মান কত প্লাস টু, এক্সের মান প্লাস টু, ঠিক আছে না দেখো এক্সের মান প্লাস টু ধারণ সংখ্যা। তাহলে এখানে যে আয়রনের চার্জ কত, আয়রনের চার্জ টু প্লাস। আমি যদি বন্ধন ব্যাখ্যা করতে যাই তখন কী করতে হবে, ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। তা আমরা এখন কী করবো, আচ্ছা আরেকটা কথা বলে নিই, সন্নিবেশ সংখ্যাটা কী দেখো, এই যে আয়রনের সাথে কি মানে একটা অবস্থান্তর মৌল কয়টা কী হয়, মানে আমি সংজ্ঞাটা দেখো একটু ই করে বলি, মানে সংজ্ঞা হলো মানে অবস্থান্তর মৌলের সাথে যুক্ত লিগ্যান্ডের সংখ্যা। লিগ্যান্ড আবার কী আছে জানো, একদন্তি আছে, যেমন এই যে লিগ্যান্ডটা, এই এই লিগ্যান্ডটা, এই লিগ্যান্ডটা কী করে আয়রনের সাথে একটা সন্নিবেশ বন্ধন তৈরি করে। আবার দেখবা কিছু লিগ্যান্ড আছে, মনে করো এই একটা লিগ্যান্ড, একটা লিগ্যান্ড, এটা এই ধরো এর একটা লিগ্যান্ড, একটা লিগ্যান্ড এখানে এই এক, এটা কিন্তু একটা অণু, তাহলে এই মুক্তজোড় আছে, এই মুক্তজোড় আছে, তার মানে একাই কী করে, একাই কী করে, একাই দুটা সন্নিবেশ বন্ধন তৈরি করে। কিন্তু আমার সংজ্ঞাটা হলো যে যারা যেসব লিগ্যান্ডগুলো একটা সন্নিবেশ বন্ধন তৈরি করে, এরকম লিগ্যান্ড দেখতে হবে কয়টা যুক্ত আছে, সেটাই তার কি সন্নিবেশ সংখ্যা। তার মানে
এক এটাকে বলে একদন্তী লিগ্যান্ড, মানে একদন্তী লিগ্যান্ড অবস্থান্ত মূলের সাথে কয়টা যুক্ত আছে, অথবা আমি বলতে পারবো যে অবস্থান্ত মূলের সাথে কয়টা সন্নিবেশ বন্ধন আছে, সেটাই হলো কী তার সন্নিবেশ সংখ্যা। দেখো তোমাদের বইতে খুব সুন্দর করে সংখ্যাটা দেওয়া আছে, সন্নিবেশ সংখ্যা কী। আর আমি যদি পেজ নাম্বারটা জানতে চাও আমি বলতে পারি যে পেজ নাম্বারটা হলো 286 হাজার ইসারের বই। দেখো এখানে সন্নিবেশ সংখ্যার এই সংখ্যা দেওয়া আছে যে জটিল যৌগ গঠনকালে সন্নিবেশ বন্ধন গঠনে লিগ্যান্ড প্রদত্ত ইলেকট্রন যুগলের সংখ্যাকে, এই সন্নিবেশ বন্ধন গঠনে লিগ্যান্ড প্রদত্ত ইলেকট্রন যুগলের সংখ্যা, মানে সন্নিবেশ বন্ধনে লিগ্যান্ড যেমন এই এই একাই একটা লিগ্যান্ড দুইটা কী করছে, দুইটা সন্নিবেশ বন্ধন তৈরি করছে, মানে সন্নিবেশ সন্নিবেশ বন্ধন গঠনে লিগ্যান্ড প্রদত্ত ইলেকট্রন যুগলের সংখ্যাকে, যেমন এখানে কি ছয়টা লিগ্যান্ড ছয়টা কী করছে ইলেকট্রন যুগল তৈরি করছে। হ্যাঁ, আর এখানে যেমন একটা লিগ্যান্ডে কী করছে দুইটা সন্নিবেশ বন্ধন তৈরি করছে বা দুটা ইলেকট্রন যুগল দিছে, তাহলে এরকম আয়রনের সাথে কী আসবে, এরকম এই জিনিসটা তিনবার আসবে, যেমন এ আসবে ছয়টা, এ আসবে কয়টা, যেহেতু একাই দুইটা করছে, তার মানে অবস্থান্তর মৌলকে লিগ্যান্ড যতগুলো কী করে ইলেকট্রন দেয় না, যতগুলো নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দিবে সেটাই হলো কী তার সন্নিবেশ সংখ্যা। বা তুমি বলতে পারো যে অবস্থান্তর মৌলের সাথে একদন্তী লিগ্যান্ড যুক্ত আছে কয়টা, সেই সংখ্যাটাকে কী বলা হয়, ওই অবস্থান্তর মৌলের সন্নিবেশ সংখ্যা বলা হয়, সন্নিবেশ সংখ্যা। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসটা করি, দেখো ইলেকট্রন বিন্যাসটা করি, আয়রন 2+, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d কত, 6, দেখো 3d6, মানে ইলেকট্রন কিন্তু 4s থেকে চলে যায়। তোমরা কিন্তু এই ইলেকট্রন বিন্যাসটা লিখতে গিয়ে অনেকেই ভুল করো, করো কি আয়রন 2+, তো ইলেকট্রন বাকি আছে 24টা, দুটো চলে গেছে, আম তোমরা করো কি ইলেকট্রন 24টা দেওয়া শুরু করে দাও, এবং দিতে গিয়ে কী করো কি লেখো, প্রথমে 4s2 লেখো, তারপর 3d কত লেখো, 4 লেখো, এভাবে লেখো তোমরা 24 ধরে আব্বনীতি করো, এই অবস্থাটা হয়। পরে করো কি তোমরা অর্ধপূর্ণ করো, আবার এই 5 দাও, আবার 1 দাও, কিন্তু এই কাজগুলো কিন্তু করবো না, এই যে এই আব্বনীতি তারপরে অর্ধপূর্ণ করা এইসব যে কথাগুলো, এটা কোথায় প্রযোজ্য, কার মৌলের ইলেকট্রন বিন্যাস, কিন্তু আমি তোমাকে তখন বলছি আয়ন, আয়ন আয়নটা আসছে কোথেকে, মৌল থেকে, কীভাবে মৌল থেকে আয়নটা আসছে, ইলেকট্রন সরিয়ে কোথেকে সরিয়ে, সর্ব বহিস্ত শক্তিস্তর থেকে ইলেকট্রন সরিয়ে, তাহলে এখানে কী হবে দেখো তো, 3d কত, 6, তার মানে ইলেকট্রনটা চলে গেছে কোথেকে, 4s থেকে চলে যাবে, 4s থেকে চলে যাবে। ওকে, তো আমরা এইবার এই যে ডি অরবিটাল দেখো কী অবস্থা, ডি অরবিটাল দেখো এই হলো ডি কয়টা, 3d 6, তো আমরা ইলেকট্রন বিন্যাসটা করি ছয়টা, তো একটাতে ডাবল, একটা 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 একটা, ওকে, কারণ বন্ধন তো তৈরি করবে কে, যজোদ্ধা স্তর, তো যজোদ্ধা স্তর কোনটা, এইটা এইটা, বা এখানে তুমি 4s লিখতে পারো, 4s0, এটা যজোদ্ধা স্তর, এই তো বন্ধন তৈরি করবে, তাহলে এই যজোদ্ধা স্তর দিতে ছয়টা ইলেকট্রন, কিন্তু হুন্ডের নিয়ম অনুসারে আমরা ইলেকট্রন বিন্যাস দিব, যার পরে কী দেখতে পেলাম, কোনো বিজড়ি কোনো ফাঁকা অরবিটাল নাই, কারণ সন্নিবেশ বন্ধন দেখাবো কিন্তু আমরা, আয়রনের সাথে কয়টা সায়নাই, ছয়টা সায়নাই সন্নিবেশ বন্ধন তৈরি করবে, তার মানে আমার ছয়টা ফাঁকা অরবিটাল লাগবে, তা আমি দেখতে পাচ্ছি কোনো ফাঁকা অরবিটালই নাই ডিতে, ফাঁকা করতে হবে, তাহলে কীভাবে করবা দেখো, এই এই ফাঁকা করব আমরা, এগুলো একা আসে না, সবাইকে জোর জোরবদ্ধ করবো, এইভাবে জোরবদ্ধ করবো, কেন হবে জোরবদ্ধ, আর যখন লিগ্যান্ড আসবে দেখো, লিগ্যান্ডে কিন্তু একটা নেগেটিভ চার্জ আছে দেখো তো, আর ডি অরবিটালে যে ইলেকট্রনগুলো তারও নেগেটিভ চার্জ আছে, সমধর্মী চার্জ বিকর্ষণের কারণে কী হবে ইলেকট্রনগুলো চেপে যাবে, তার মানে এটা হলো এত এর উপস্থিতিতে, মানে এই লিগ্যান্ড যখন আসবে আয়রন 2+এর সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করার জন্য যখন আসবে তখন কী হবে, তখন কী হবে এই লিগ্যান্ডের সাথে এই ডি অরবিটালে ইলেকট্রনের বিকর্ষণ হবে, হয়ে এটা চাপাই দিবে, তখন ফাঁকা ডি অরবিটাল পেলাম, 3d ফাঁকা পেলাম, ওকে, তারপরে কী পাবো, 4s পাবো, তারপরে কী পাবো, 4p পাবো, ওকে, 4p পাবো, 4p পাবো, ওকে, 4s পাবো, তারপরে 4p পাবো। এইবার দেখো দেখো আমরা সরি এটা এটা পরে চিন্তা করি, এটা কারণ আমি কিন্তু লিগ্যান্ডের কারণে আমি ইলেকট্রনগুলো চাপিয়ে আমি 2d ফাঁকা পেলাম, কিন্তু আমার তো আসলে সন্নিবেশ বন্ধন তৈরি হবে কয়টা, ছয়টা, তার মানে ছয়টা ফাঁকা অরবিটাল লাগবে, তখন করবে কি অবস্থান্তর মৌল তার দ্বিতীয় ফাঁকা করলই 4s তাকে সাহায্য করবে, কারণ তোমরা সবাই জানো যে 4s-এর সাথে 3d শক্তির পার্থক্যটা অনেক নগণ্য, যদিও শক্তিস্তর ভিন্ন, 3d আর 4s যদিও শক্তিস্তর ভিন্ন বাট শক্তির পার্থক্যটা কম, তোমরা সবাই জানো যে ইলেকট্রন যখন আমরা দেই আগে 4s পায়,
তারপর ডি নেয়, তার মানে থ্রি ডি ইলেকট্রন না নিয়ে ফোর এসকে দেয়। তাহলে বুঝতেই পারতেছো এই দুজনের মধ্যে সম্পর্কটা খুব ভালো। সো এই থ্রি ডির দুইটা ঘর ফাঁকা করলাম, দুটা লিগ্যান্ড আসতে পারলো, কিন্তু এই থ্রি ডিকে সাহায্য করবে কে? ফোর এস সাহায্য করবে। ফোর এসের ফাঁকা অরবিটাল সে কী করবে? আয় মানে শনিবেশ বন্ধ তৈরিতে সে সাহায্য করবে। শুধু ফোর এস আসবে না, সাথে কী আছে? ফোর পি আছে, সেও সাহায্য করবে। তাহলে দেখো আমি কিন্তু কী পেয়ে গেলাম, ফাঁকা অরবিটাল পেয়ে গেলাম, কয়টা? ছয়টা কিন্তু পেয়ে গেছে। তাহলে দেখো আয়রন সে লিগ্যান থাকে বা শনিবের সংখ্যা কত? ছয়। সো ছয়টা লিগ্যান আসছে, কিন্তু তার ফাঁকাটি ছিল না, লিগ্যান এসে ফাঁকা করছে দুইটা। আবার প্রতিবেশী ফোর এস আর ফোর পি আছে, এও তাকে সাহায্য করতেছে। এবং এই ফাঁকা অরবিটালগুলো সবাই মিলে কী করবে? ছয়টা সায়ানাইডের সাথে আয়রন কী করবে? শনিবের বন্ধন তৈরি করবে। তাহলে আমি এক কথায় কী বলতে পারি, অবস্থান্তর মূলগুলো কেন জটিলযোগ্য তৈরি করে? বলবা অবস্থান্তর মূলে কী আছে? ফাঁকা ডিবিটাল আছে বা করা যায় ফাঁকা, তারপরে কী বলবা কাছাকাছি শক্তিসম্পন্ন ফোর এস আর ফোর পি আছে ফাঁকা। তো এদের সহযোগিতায় এরা কী করে? লিগ্যান্ডের সাথে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়ে জটিল আয়ন তৈরি করতে পারে আর কি, এটাকে আমাদের। আচ্ছা তাহলে আমরা তারপরে এই যে আমরা ছয়টা এখন সন্নিবেশ বন্ধন দেখাতে পারবো, কারণ ছয়টা ফাঁকা অরবিটাল পেয়েছি। কিন্তু একটা সমস্যা আছে, সমস্যা হলো এই যে জটিল আয়নটা, এর একটা জ্যামিতিক শেপ আছে। এই জটিল আয়নটা কী আছে? একটা জ্যামিতিক শেপ আছে। যেমন তোমরা সবাই জানো যে মিথেন, এর একটা জ্যামিতিক শেপ আছে। মিথেন কেমন? চতুস্থলক। তার মানে সমদ্বিজীয় যৌগের কী থাকে? জ্যামিতিক শেপ থাকে। আচ্ছা আর কেন চতুস্থলক তোমরা হয়তো জানো না, তো ইন্টারে জানবা, ইন্টারে রাসায়নিক বন্ধনের মধ্যে তোমাদের আমি পড়াবো একটা অণুর আকৃতি কীভাবে বের করতে হয়। শঙ্করায়ন একটা শব্দ আছে, শঙ্করায়ন বা হাইব্রিডাইজেশন, এর মাধ্যমে আমরা অণুর আকৃতি বের করি আর কি, এটাকে আমাদের অণুর আকৃতি। তো দেখো তার মানে সমদ্বিজীয় যৌগের কী জ্যামিতিক শেপ আছে, শঙ্করায়নের ব্যাখ্যা করি। ঠিক একটা বন্ধন, একটা যৌগের মধ্যে যদি বন্ধন সন্নিবেশ হয়, সন্নিবেশ বন্ধনের কী আছে? জ্যামিতিক শেপ আছে। একমাত্র আয়নিক বন্ধনের কী নাই, কোনো দিকবিন্যাস নাই, শিলবৈদ্যুতিক আকর্ষণ বলো, কিন্তু সমদ্বিজীয় বলো, সন্নিবেশ বলো, কারণ সন্নিবেশ বন্ধন তো আসলে সমদ্বিজীয় বন্ধনের একটা বিশেষ রূপ। তাহলে সন্নিবেশ বন্ধনের কী আছে? জ্যামিতিক শেপ দেয় অণুর, জ্যামিতিক শেপ দেয় আর কি এটাকে আমাদের। আচ্ছা এখন আমরা জানি যে এই যে জটিল আয়নটা তার একটা জ্যামিতিক শেপ আছে, সেটা কেমন? দেখো তো কেমন সেটা, এফি টু প্লাস মাঝখানে থাকে, তাহলে এটা একটা বর্গ, এটা একটা বর্গ, বর্গ। আর এখানে কী আসবে? সায়ানাইড, সন্নিবেশ বন্ধন সায়ানাইড, সন্নিবেশ বন্ধন সায়ানাইড, সন্নিবেশ বন্ধন সায়ানাইড। এই যে এখানে একটা সায়ানাইড, দেখো সায়ানাইড, এখানে একটা সায়ানাইড, এখানে একটা সায়ানাইড, ওকে, তারপরে এখানে একটা সায়ানাইড, ওকে ঠিক আছে, তারপরে এদিকে একটা সায়ানাইড, ওকে না, তারপরে এদিকে একটা সায়ানাইড, ওকে সায়ানাইড। তার মানে এইটা হলো এই যে জটিল আয়নটা তার জ্যামিতিক শেপ। এবং আকৃতিটার নাম কী বলা যায় বলো তো? এটা তো বর্গ, বর্গ না পর্গ। তাহলে বর্গের একটা মাথা, উপরে একটা মাথা, নিচে একটা মাথা, তার মানে এটাকে বলা হয় বর্গাকার দ্বি পিরামিড। এটাকে কী বলে? বর্গাকার দ্বি পিরামিড বলা হয়, বর্গাকার দ্বি পিরামিড। তাহলে এই যে জ্যামিতিক শেপটা তার নাম হলো বর্গাকার দ্বি পিরামিড, বর্গাকার দ্বি পিরামিড। দেখো বা এটা একটা নাম বলা যায়, সেটা হলো অষ্টতলকীয়। কারণ তুমি দেখো এই যে বর্গ না, চারটা কোণা আছে, চারটা কোণা সাথে মাথা যদি যোগ করো তাহলে চারটা তল পাওয়া যাবে উপরে। আর এই মাথা, এই কোণাগুলোর সাথে যদি নিচের মাথাটা যোগ করো তাহলে আরও চারটা তল পাওয়া যাবে, মোট আটটা। এই জন্য কী নাম দেয় সেটাকে? অষ্টতলকীয়। এটার একটা নাম কি? অষ্টতলকীয়। নাম কি? অষ্টতলকীয়। তাহলে বর্গাকার দ্বি পিরামিড বা এটাকে কী বলা হয়? অষ্টতলকীয় বলা হয়, অষ্টতলকীয় বলা হয়, ওকে অষ্টতলকীয়। তাহলে আমরা এখানে, তাহলে আমরা এই জটিল আয়নটার আকৃতি অষ্টতলকীয় ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা দেওয়ার জন্য কী আসছে? আমাদের শঙ্করণ আসছে, শঙ্করণ। শঙ্করণ কী? দেখো এখানে এই যে অরবিটালগুলো, ফাঁকা অরবিটালগুলো, এরা সরাসরি বন্ধন করবে না, আগে সবাই মিশবে, মিশবে, এরা সবাই মিশবে। আর মিশ্রণ প্রক্রিয়া কী অংশগ্রহণ করতেছে? দুইটা ডি, দুইটা ডি, একটা কি এস, আর আর কি তিনটা পি। তাহলে এই মিশ্রণ প্রক্রিয়ার নাম কী দিব? ডি টু এস পি থ্রি সংকরণ, ওকে। তার মানে এরা সরাসরি বন্ধন করবে না, আমরা আকৃতি ব্যাখ্যাতার জন্য বলবো যে এরা সবাই মিশবে, মিশে। আর মিশ্রণ প্রক্রিয়ায় যেহেতু দুইটা ডি, একটা এস, তিনটা পি অংশগ্রহণ করছে, এই জন্য নাম কী? ডি টু এস পি থ্রি সংকরণ। আর মনে রাখবা যতগুলো অরবিটাল একসাথে মিশবে ঠিক ততগুলো নতুন অরবিটাল পাওয়া যাবে। তাহলে এই যে আমরা নতুন অরবিটাল পাইলাম, এক দুই তিন চার পাঁচ ছয়, দেখো তাহলে নিয়ম কী? যতগুলো অরবিটাল কী হবে? মিশবে
ঠিক ততগুলো কি নতুন অরবিটাল পাওয়া যাবে। তা আমরা দেখালাম যে মিশছে কয়টা অরবিটাল, ছয়টা অরবিটাল। আমরা পাইছি কি নতুন অরবিটাল কয়টা পাইছি, ছয়টাই পাইছি। তাই একটা অরবিটাল, একটা অরবিটাল দুই তিন চার পাঁচ ছয়, তাহলে মিশছে ছয়টা অরবিটাল, নতুন অরবিটালও পাইছি ছয়টা। এবার কি হবে, এখানে এসে ছয়টা সাইনের এসে কী করবে, ছয়টা সন্নিবেশ বন্ধন তৈরি করবে। ছয়টা সাইনাইট এসে কী করবে, এখানে ছয়টা সন্নিবেশ বন্ধন তৈরি করবে। দেখো এই যে সাইনাইট, এই সাইনাইট আমি দেখালাম একটা, এই যে সাইনাইট, এই যে সাইনাইট আসবে না, এটা সব কি নেগেটিভ চার্জযুক্ত, সবাই নেগেটিভ চার্জযুক্ত। এই যে সাইনাইট আসবে না, নেগেটিভ চার্জযুক্ত সাইনাইট, দেখো সাইনাইট আসবে নেগেটিভ চার্জযুক্ত আর কি। এটাকে আর তোমরা মনে রাখবা, যদি সংকরণ যদি ডি টু এসপি থ্রি হয়, তখন অরবিটাল যে ছয়টা পাওয়া যায় তার মধ্যে চারটা থাকে কি একটা বর্গের চারটা কোনা বরাবর, আর একটা থাকে বর্গের উপর দিকে, আর একটা কি নিচের দিকে থাকে। তাহলে সংকরণ যদি ডি টু এসপি থ্রি হয় তাহলে তার আকৃতি কেমন, অষ্টতলকীয় বা বর্গাকার দ্বীপ পিরামিড। তাহলে কেন এটার আকৃতি বর্গাকার বা দ্বীপ পিরামিড বলবা, যে এখানে সংকরণ কী হয় ডি টু এসপি থ্রি সংকরণ হয়। অরবিটাল ছয়টা কী থাকে, তলে থাকে চারটা আর উপরে থাকে একটা, নিচে থাকে একটা, হয়ে কী হয় আকৃতিটা কী হয় বর্গাকার দ্বীপ পিরামিড হয়। ওকে, তাহলে আমরা আকৃতি ব্যাখ্যাতের জন্য এখানে কিনে আসলাম সংকরণ। তোমাদের কিন্তু আমি রাসায়নিক বন্ধনে সংকরণ বিস্তারিত পড়াবো, এখানে আমি সামান্য করে বলে রাখলাম সংকরণ বিভিন্ন টাইপের আছে, এসপি সংকরণ, এসপি টু সংকরণ, এসপি থ্রি সংকরণ, এসপি থ্রির ডি না ডি টু এসপি থ্রি সংকরণ, ডিএসপি থ্রি সংকরণ আছে, এগুলো বিভিন্ন ভাগ আছে আর কি। এটাকে আমি এখানে জাস্ট যেটা লাগছে সেটা বললাম আর কি এটাকে আমাদের। এখন দেখো তুমি যদি এই উদাহরণটা চেঞ্জ করে দেই, দেখো আচ্ছা আমাদের বোধ হয় ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, প্রায় এক ঘন্টা বেশি হয়ে গেছে না। তো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে কী করবো, বাকি যে দুইটা আমরা উদাহরণ দিয়েছি, হ্যাঁ উদাহরণ দিয়েছি, যে এগুলো কি আমরা আকৃতি নিয়ে কথা বলবো আর কি নেক্সট ক্লাসে আর কি। থ্যাংক ইউ সবাইকে।